চীনকে কোণঠাসা করতে ভারতের পোখরানে পরীক্ষায় সফল যে অত্যাধুনিক মিসাইল, সমস্যা কাটল নাগ মিসাইলের। হেলিকপ্টার লঞ্চ নাগ বা হেলেনা মিসাইলে কিছু সমস্যা ছিল যা সমাধান করেন ভারতের ডিফেন্স সায়েন্টিস্টরা। রবিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, পোখরানে সেনা হেলিকপ্টার থেকে এই হেলেনা বা নাগ মিসাইলের পরীক্ষা সফল হয়েছে। এই অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন সিস্টেমের রেঞ্জ 7 কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়, এই মিসাইলটি ইনফ্রারেড ইমেজিং শিকার IIR অপারেটিং সিস্টেম রয়েছে। বিশ্বের আধুনিকতম অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন এটি। দিন হোক বা রাত, যে কোনো সময়েই সমান দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম এটি। 640x512px ফোকাল প্লেন অ্যারে IIR ব্যবহৃত হয়েছে এই হেলেনা মিসাইলে। এটি এর প্রথম পরীক্ষা। এর আগে টার্গেটে পৌঁছানোর ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়েছিল এটি। অবশেষে সেই সমস্যার সমাধানে সফল বিজ্ঞানীরা। ভূমি হোক বা আকাশ, যে কোনো প্ল্যাটফর্ম থেকেই এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল লঞ্চ করা সম্ভব। 2009 সালে এই মিসাইল নিয়ে কাজ করেছে DRDO। এখনও পর্যন্ত $47 মিলিয়ন ব্যয় হয়েছে এর উন্নয়নে। DRDO-র উচ্চপদস্থ আধিকারিক এবং সেনা আধিকারিকরা উপস্থিত ছিলেন এই পরীক্ষার সময়। এক সেনা আধিকারিক জানান, 5 কিলোমিটার দূর থেকে টার্গেটে আঘাত করতে সফল হয়েছে এই মিসাইল। এবার 7 কিলোমিটার লক্ষ্যে এগিয়ে যাওয়া হবে।